এটি হলো আমার সিপিইউ, আগে ছিল একটি এসএসডি। তো এখন এই এই হার্ড ডিস্কটি এখন আমি কানেক্ট করে দেখতেছেন 2 TB। এটি হলো পাওয়ার, আমার এখন পুরো সিপিইউটি অফ, ইউপিসি পাওয়ার অফ। ঠিক আছে, এখন আমি এই SATA কেবলটা লাগাবো। এটি হলো ডাটা কেবল, এটি ডাটা ট্রান্সফার হয়। আমার কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি এই সিপিইউটি অন করব, ইউপিসিটি অন করে নিচ্ছি। ওকে, দেখি ডিসপ্লেতে কি দেখাচ্ছে। এখন মনে হচ্ছে চালু হচ্ছে না। আচ্ছা, আবার রেজিস্টার দিয়ে দেখি। সেম সমস্যা। আচ্ছা, এখন আমরা একবার এই যে আমাদের কম্পিউটারের যে BIOS সেটিংসটা আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, চালু না হওয়ার কারণ হলো যে আমার ফাস্ট বুটটি করতে হবে আমার WD। আমি একটু 22টি দেখে নিচ্ছি আবার।